Miss, assalamualaikum. Waalaikumsalam. Tanzima, কথা বলো দেখি। তানজিমা আমাকে শুনতে পাচ্ছো? পাচ্ছি। আচ্ছা, তুমি মনে হয় এমন ভাবে লিখেছো নামটা বড় করে, রোল নাম্বারটা দেখা যাচ্ছে না। তানজিমা 18, না 18 রোল। আচ্ছা, তোমরা যারা ওয়ালাইকুম আসসালাম, সবাই উপস্থিতি দাও তো, উপস্থিতি দাও। হ্যাঁ, মাত্র 6 জন জয়েন করেছো। ক্লাস 10 এর উপস্থিতি হচ্ছে সবচেয়ে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা জয়েন করেছো সবাই উপস্থিতি দাও, মেয়েরা উপস্থিতি দিতে থাকো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো একটু বলো তো। সবাই ভালো আছো তো? কথা বলো মেয়েরা। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আচ্ছা, তোমাদের যে এত উপস্থিতি কম, একটু জানাবা কি কারণে বলতে পারবা মেয়েরা? অন্যান্য ক্লাসে তো এই ধরনের মানে এত কম স্টুডেন্ট জয়েন করে না। হ্যাঁ, তোমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা একটু বলো। টোটাল স্টুডেন্ট সংখ্যা কত বলো তো? 37 স্টুডেন্টের মধ্যে 16 জন, সর্বোচ্চ 16 জন তোমরা জয়েন করো। হ্যাঁ, এটা কি ধরনের কথা আমি বুঝলাম না। অন্যান্য ক্লাসেও কি তাই হয় বলো দেখি মেয়েরা? অন্যান্য ক্লাসেও কি এই ধরনের উপস্থিতি, নাকি আরো বেশি উপস্থিত থাকে মেয়েরা বলো তো? এমনই থাকে। এমনই থাকে, তার মানে কি যারা করে না তারা করেই না, কোনো ক্লাসই করে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমরা 12 জন আছো, সবাই উপস্থিতি দাও, উপস্থিতি দিতে থাকো, আমি মূল আলোচনায় চলে যাব। দেখতে পাচ্ছো মেয়েরা? আচ্ছা, আমি একটু বলি তোমাদেরকে, তোমাদের যে শর্ট সিলেবাসটা আছে তার অন্তর্ভুক্ত সবগুলো চ্যাপ্টারে কিন্তু মোটামুটি পড়ানো হয়েছে, শুধুমাত্র একটা চ্যাপ্টার আর বাকি রইল, তাই না মেয়েরা বলো দেখি? এখন আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টার ছাড়া আর একটা চ্যাপ্টার শুধুমাত্র বাকি থাকবে আমাদের, কিন্তু পুরো বইটাই আসলে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, একটু বলো মেয়েরা, তাই কি না? কথা বলো মেয়েরা, কথা বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা 10ম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে আছি। আজকে আমরা আবারও অধ্যায় 6 জীবে পরিবহন নিয়ে আলোচনা করব। জীবে পরিবহন চ্যাপ্টারটা বেশ একটা বড় চ্যাপ্টার, তোমরা জানো বিগত প্রায় 11টা লেকচার এই জীবে পরিবহন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে লেকচার নাম্বার হচ্ছে 23 এবং পর্ব হচ্ছে 12, অর্থাৎ জীবে পরিবহন নিয়ে আমাদের আজকে লেকচার নাম্বার হচ্ছে 12 আর টোটাল লেকচার হচ্ছে 23টা। হ্যাঁ, আর আমি শায়লা পারভীন আছি তোমাদের সাথে। আমরা প্রথমেই দেখে নিব আলোচ্য বিষয়গুলো। গত লেকচারে আমরা কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম মূলত রক্তবাহিকা নিয়ে। তোমাদের মনে আছে মেয়েরা, বাসায় দেখেছো নাকি একটু বলো? দেখেছো? আচ্ছা, এই রক্তবাহিকার মধ্যে আমরা প্রথমে জেনেছিলাম ধমনী সম্পর্কে, এরপরে পড়েছি শিরা সম্পর্কে, তারপরে আলোচনা ছিল আমাদের কৌশিক জালিকা সম্পর্কে। এই যে তিনটা রক্তবাহিকা, এই সম্পর্কে ধারণা কি তোমাদের পরিপূর্ণ হয়েছে কিনা একটু বলো, মানে আমাদের বইয়ের আলোকে, আমাদের
পাঠ্যপুস্তকের আলোকে যতটুকু মানে ধারণা পাওয়ার কথা অতটুকু ধারণা তোমাদের পরিষ্কার হয়েছে কিনা একটু জানাও। আচ্ছা, এই যে বললা জি মিস হয়েছে, এটা কে বললা বলো তো? আমি শাইলা। শায়লা, আচ্ছা অন্যান্য মেয়েরা তো কথা বলছে না, আর শায়লাও বলছো একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে। এর আগের ক্লাসটা কি ছিল, ইংরেজি? হ্যাঁ, তাহলে ক্লাসটা করেছো না? হ্যাঁ, কিন্তু তোমাদের গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তোমরা ঘুমাচ্ছ। আচ্ছা যাই হোক, আজকের আলোচ্য বিষয়টা একটু দেখি। আজকে আমরা আলোচনা করব রক্তচাপ নিয়ে। রক্তচাপ নামটা শুনলেই বোঝা যাচ্ছে রক্তের চাপ, তাই না মেয়েরা বলো তো? হ্যাঁ, রক্তের চাপ। রক্তের চাপ কোথায় হতে পারে বলতে পারবা? রক্তচাপ দিবে কোথায়, প্রেশারটা দিবে কোথায়? ধমনীতে। ধমনীতে? চিত্রটা দেখে বললা নাকি বই দেখে বললা? আচ্ছা ঠিক আছে, যে কোনো রক্ত নালিকার মধ্যেই তো রক্তের একটা চাপ থাকবে, তাই না মেয়েরা বলো তো? যেই নালীপথে রক্ত পরিবাহিত হয় প্রত্যেকটা নালীর মধ্যেই তো রক্তের একটা চাপ থাকবে, তাই না মেয়েরা বলো তো? থাকার কথা কি না বলো? থাকবে থাকবে। আমরা এই যে আমাদের হাতের ডান দিকে এই চিত্রটার একটা অংশে দেখতে পাচ্ছি, আচ্ছা অনেকে এসে একটু নিয়ে নেই তাদেরকে, আমরা এই চিত্রের ডান দিকের অংশটা একটু লক্ষ্য করি। হ্যাঁ, এখানে দেখো আমাদের শরীরের এই যে আমাদের ফুসফুসকে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে আর কি, তারপর এখানে হার্ট দেখানো হয়েছে, এবং এই যে ফুসফুস এবং হার্ট থেকে যে ধমনি এবং শিরাগুলা বের হয়ে রক্ত প্রবাহ যে হচ্ছে এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। তোমরা একটু খেয়াল করো, মানে এটা একটা সামারি আর কি, আমাদের শরীরের আসলে প্রধান অঙ্গগুলো থেকে কিভাবে রক্ত বের হয় এবং তা সারা শরীরে কিভাবে পরিবাহিত হয়ে আবার সেই অংশটুকুতেই ফেরত আসে, এই বিষয়টা এখানে একটু দেখানো হয়েছে। যেভাবে দেখানো হোক আমরা এখান থেকে বুঝতে পারছি যে আসলে রক্তবাহিকার মধ্য দিয়ে কিন্তু রক্তগুলো পরিবাহিত হয়ে পরবর্তীতে রক্ত সংবহন তন্ত্রের মূল অংশ যেটা হার্ট বা হৃৎপিণ্ডে ফেরত আসে। তার মানে আমরা যে বদ্ধ সংবহন তন্ত্র আমাদের শরীরে ধারণ করছি, এই বদ্ধ সংবহন তন্ত্রে কিন্তু রক্ত সবসময়ই কোনো না কোনো রক্তবাহিকার মধ্য দিয়েই প্রবাহিত হয়। আর আমরা জানি যে এই যে প্রবাহ, এই একটা লিকুইড জিনিস যখন প্রবাহিত হবে, মনে করো পানি যদি পাইপ লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে পাইপের মধ্যে সে কোনো চাপ দিবে কিনা বলো দেখি মেয়েরা? দিবে। তাহলে এই যে চাপটা, এই চাপটা কিন্তু রক্তের ক্ষেত্রেও প্রযোজ্য। রক্ত যখন ধমনী শিরা কৌশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন কিন্তু রক্ত এই নালীগুলোর যে তোমার প্রাচীর, সেই প্রাচীরের মধ্যে একটা চাপ দিবে। হ্যাঁ, মূলত আর্টারি বা ধমনির মধ্য দিয়ে রক্ত প্রবাহের সময় যে চাপ দেয় তাকে আমরা বলবো হচ্ছে রক্তচাপ। এখানে বাম দিকের অংশে যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ সেটা হচ্ছে, মেয়েরা একটু ওয়েট করো, আচ্ছা আমি সরি, একটু দেখো যে আমাদের বাম দিকে যে চিত্রটা আছে এখানে আর্টারি বা ধমনীকে দেখানো হয়েছে বড় করে। এখানে দেখো ধমনীর মধ্যে দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, তখন ধমনীর মধ্যে বা ধমনীর গায়ে কিন্তু রক্ত দেখো প্রেশার দিচ্ছে বা চাপ দিচ্ছে। দেখো যেই দিকে প্রবাহিত হচ্ছে রক্ত সেদিকেও চাপ দিচ্ছে এবং আশপাশেও কিন্তু চাপ দিচ্ছে। এই যে চাপ, এটাকে আমরা বলবো হচ্ছে রক্ত চাপ। হ্যাঁ, এটাকে আমরা বলবো রক্ত চাপ। আচ্ছা আমরা এখানকার একটা চিত্রটাকে একটু বড় করে দেখি, মানে যে চাপটাকে কিভাবে দিচ্ছে এটা একটু দেখে দেখো। সাধারণত এই প্রেশারটা পড়ে ধমনির পার্শ্ব প্রাচীরে। এটা যদি পুরাটা একটা ধমনি হয়, ধমনির মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে দেখাচ্ছে অ্যারো সাইন দিয়ে, তোমরা দেখো যে পাশে যে প্রাচীরটা থাকে এই প্রাচীরের মধ্যে কিন্তু মূলত এই চাপটা পড়ে। এটা হচ্ছে আমাদের রক্তচাপ সম্পর্কিত একেবারে পরিষ্কার ধারণা পাওয়ার মতো একটা চিত্র। তোমরা মোটামুটি বুঝতে পেরেছো কিনা একটু জানাও।
একটু বলো মেরা, একটু কথা বলো মেরা। আচ্ছা তাহলে আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা একটু দেখি রক্তচাপ কি। দেখো রাখা আছে 6.4.4 এ, হ্যাঁ, রক্তচাপ বা ব্লাড প্রেশার, রক্ত প্রবাহের সময় ধমনির গায়ে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে, যেটা আমি বললাম এতক্ষণ আর কি। তো হৃৎপিণ্ডেও যখন সংকুচিত হয় বা প্রসারিত হয় তখন কিন্তু রক্তের চাপটা আসলে পরিমাপ করা হয় বা ওইটাকেই মূলত ধরা হয় রক্তচাপ হিসেবে। আমরা একটু দেখি হৃৎপিণ্ডের সংকোচন যখন হয় বা সিস্টল অবস্থায়, হ্যাঁ, ধমনির গায়ে রক্তচাপের মাত্রা সর্বাধিক থাকে। অর্থাৎ হৃৎপিণ্ডটা যখন সংকুচিত হয় এটাকে বলা হয় সিস্টল, তাই না? এই অবস্থায় ধমনির গায়ে রক্তচাপটা সবচেয়ে বেশি পড়ে। আমরা জানি একটা ধরো মনে করো একটা বেলুনের মধ্যে তোমার হচ্ছে একটা লিকুইড ভরা আছে, ধরো ধরে নাও, অথবা মনে করো যে বাতাস আছে, হ্যাঁ, তো সেই বাতাস আমরা যদি বেলুনটাকে চাপ দেই, বেলুনটা যখন সংকুচিত হবে তখন কি হবে? সংকুচিত হলে কিন্তু এইটার থেকে যে রক্ত মানে যে বাতাসটা ছিল সেটা কিন্তু মানে অনেক বেশি বেগে বা দ্রুত এবং অনেক চাপ নিয়ে সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক একইভাবে যখন আমাদের হৃৎপিণ্ড সংকুচিত হবে, হৃৎপিণ্ডে অবস্থিত যে রক্ত ছিল সেই রক্ত কিন্তু দ্রুত এবং খুব কি বলবো, হ্যাঁ, বেশ মানে হ্যাঁ দ্রুত বেগে আসলে দ্রুত এটা সামনের দিকে এগিয়ে যাবে এবং প্রেশারটা তখন কিন্তু অনেক বেশি হবে রক্তনালীর মধ্যে। তো এই কারণে হৃৎপিণ্ডের সংকোচন বা সিস্টল যখন হয় তখন এই চাপটা থাকে সর্বাধিক বেশি। আর ঠিক একইভাবে তোমরা চিন্তা করো যখন তোমার হচ্ছে প্রসরণ হবে হৃৎপিণ্ডের বা ডায়াস্টল অবস্থায় রক্তচাপটা হবে সবচেয়ে কম। এই সর্বাধিক রক্তচাপ যেটা কিনা সংকোচনের ফলে হয়ে থাকে, হৃৎপিণ্ডের সংকোচনের ফলে হয়, তাকে আমরা বলবো সিস্টোলিক চাপ। অর্থাৎ সিস্টল অবস্থায় যেই চাপ তাকে আমরা বলবো সিস্টোলিক চাপ বা সিস্টোলিক প্রেশার। আর ডায়াস্টল অবস্থায় রক্তের চাপ যে সবচেয়ে কম সেই রক্তচাপকে আমরা বলবো ডায়াস্টলিক চাপ বা ডায়াস্টলিক প্রেশার। তোমরা কি তাহলে বুঝতে পারলা এই তিনটা বিষয়? আচ্ছা, তাহলে সিস্টোলিক চাপ কি, ডায়াস্টলিক চাপ কি এবং রক্তচাপ কি বা ব্লাড প্রেশার কি, এটা আমরা মোটামুটি ধারণা পেলাম। এরপর আমরা দেখব আদর্শ রক্তচাপ কি। আদর্শ তার মানে হচ্ছে এটাকে আমরা কি ধরবো, স্ট্যান্ডার্ড ধরবো, তাই তো? একটা আদর্শ মান আছে রক্তচাপের। এই যে সিস্টোলিক চাপ, ডায়াস্টলিক চাপ, এই দুটা চাপের একটা নির্দিষ্ট মানকে আদর্শ হিসেবে ধরা হয়। তো পরিণত বয়সে অর্থাৎ একজন ম্যাচিওর ব্যক্তির আদর্শ রক্তচাপ বলতে বোঝা যায় 120/80 মিলিমিটার, ঠিক আছে, এর কাছাকাছি মানের। অর্থাৎ দুইটা দেখো, দুইটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, 120 একটা, একটা হচ্ছে 80 মিলিমিটার মান। হ্যাঁ, এর কাছাকাছি যদি রক্তচাপ কারো থাকে একজন পরিণত বয়সের ব্যক্তি তাহলে আমরা বলবো আদর্শ রক্তচাপ আছে, তার মানে তার ব্লাড প্রেশার কমও না বেশিও না, যা থাকা দরকার তাই আছে। তো রক্তচাপকে দুটি সংখ্যায় আমরা উল্লেখ করেছি এখানে, প্রথমটি উচ্চ মান, এই যে 120 কে উচ্চ মানের ধরা হয় এবং নিম্ন মানকে ধরা হয়েছে 80। তোমরা জানো যে সবচাইতে বেশি রক্তচাপ থাকে কখন মেরা, সিস্টল না ডায়াস্টল অবস্থায় বলো তো? কিছুক্ষণ আগে সিস্টল অবস্থায়, অর্থাৎ হ্যাঁ, তাহলে সিস্টোলিক চাপ হচ্ছে 120 আর ডায়াস্টোলিক চাপ যদি 80 বা এর কাছাকাছি থাকে তখন আমরা বলবো এটা হচ্ছে আদর্শ রক্তচাপ, ঠিক আছে। রক্তের উচ্চচাপকে সিস্টোলিক চাপ বলেছি আমরা কিছুক্ষণ আগে, যার আদর্শ মান হচ্ছে 120 মিলিমিটারের নিচে। আর নিম্নচাপকে বলেছিলাম ডায়াস্টোলিক চাপ, সেটার মান হচ্ছে বা আদর্শ মান হচ্ছে 80 মিলিমিটারের নিচে। তাহলে এই চাপটি, হ্যাঁ, এই যে 120/80, হ্যাঁ, 120/80, এই চাপটি হৃৎপিণ্ডের দুটি বিটের মাঝামাঝি সময় রক্তনালীতে সৃষ্টি হয়। অর্থাৎ যখন সংকুচিত হয় আর যখন প্রসারিত হয় বা যখন, হ্যাঁ সরি, ঠিকই বলেছি, মানে হলো যখন সিস্টোলিক অবস্থায় এবং ডায়াস্টোলিক অবস্থায় দুটা বিট হয়, ডুক ডুক, হ্যাঁ, আমরা আওয়াজ শুনি না হার্টের, মেরা বলো তো? হ্যাঁ, সেই দুইটা বিটের মাঝামাঝি সময় রক্তনালীতে এই এই তোমার এই চাপটা হয়। এবং এই দুই ধরনের রক্তচাপের যে পার্থক্য, সেই পার্থক্যকে ধমনীঘাত বা নাড়িঘাত, যেটাকে পালস প্রেশার বলা হয়ে থাকে। তাহলে এই জায়গাটা একটু দাগায় নাও, এই যে চাপটা হৃৎপিণ্ডের, এই যে তোমার সিস্টোলিক আর ডায়াস্টোলিক চাপ, এই দুইটা
দুটি বিটের মাঝামাঝি সময় হয় রক্তনালীর মধ্যে, এবং এই দুই ধরনের রক্তচাপের যে পার্থক্য তাকে আমরা বলবো ধমনীঘাত বা নাড়িঘাত বা পালস তোমার প্রেশার। হ্যাঁ, তো আমরা এখানে এই প্রেশারটাই দেখতে পাচ্ছি, রক্ত কিভাবে চাপ দেয় এবং দুই সময় দুইভাবে দেয় সেটা আমরা কিছুক্ষণ আগেই জেনেছি। এখন আমরা জানবো যে সুস্থ মানুষের দেহে হাতের কবজিতে আমরা এক ধরনের স্পন্দন পাই। তোমরা দেখো এই যে নাড়ি বা পালস দেখা, যেটা তোমরা জানো এটা ডাক্তার কে দেখাতে গেলেই, চিকিৎসকের শরণাপন্ন হলেই তারা কিন্তু আমাদের হাতে এভাবে করে কবজির মধ্যে এরকম আঙুল দেখে নির্দিষ্ট নিয়মে আঙুলটা রাখে এবং ঘড়ি দেখে। খেয়াল করেছো না মেয়েরা? হ্যাঁ, এটা কি দেখে? এটা হচ্ছে নাড়ি বা পালস রেট দেখে। পালস রেট এই কবজিতে এই রেট তথা হৃদস্পন্দনের মান দেখেন তারা, এবং এটা প্রতি মিনিটে 60 থেকে 100 বার হয়ে থাকে। হ্যাঁ, এই প্রতি মিনিটে 60 থেকে 100 বার এখানে একটা স্পন্দন আমরা এখান থেকে পেয়ে থাকি, এবং এটা কিন্তু হার্টের হৃদস্পন্দনকেই কিন্তু এখানে পাওয়া যায়। এবং এটা কি জানো কোন জায়গাটায় হাত দেয়? মেয়েরা বলতে পারবা? ধমনী না শিরা বলো দেখি, তোমাদের ধারণা আছে কিনা? হ্যাঁ না কিছু একটা বলো মেয়েরা। শিরা না, ধমনী। ধমনী, ধমনী দেখবা অনেক চাপ দিয়ে মানে ধরে, এবং ভিতরের দিকে থাকে আমাদের ধমনী গুলো, সেই ধমনী বেশ মোটা হয় এবং সেখানেই চাপটা দিয়ে দেখে। তো হাতের কবজিতে হালকা করে চাপ দিয়ে ধরে পালসেট বের করা হয়। হালকা করে দেয় ঠিকই, কিন্তু আসলে ধরার পর বোঝা যায় সেটা হালকা কিনা। হ্যাঁ, একটা নির্দিষ্ট জায়গায় সেই চাপটা দেওয়া হয় ধমনী সেই হৃদস্পন্দনকে অনুভব করার জন্য। তাকে বিশেষ ধরনের যন্ত্র যার নাম হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। হ্যাঁ, স্পিগমো ম্যানোমিটার, এই যন্ত্রটার সাথে তোমরা মোটামুটি পরিচিত, বলো দেখি, পরিচিত না? এটা হচ্ছে বিপি মেশিন, এটার সাহায্যে আমরা রক্তচাপ মেপে থাকি। তোমরা বিপি মেশিন দেখেছো মেয়েরা? হ্যাঁ না কিছু একটা বলো। ইমেজ দেখেছি। দেখেছো? আচ্ছা, আমরা এখন একটু দেখি বিপি মেশিনটা। এই যে এখন চিনতে পেরেছো মেয়েরা? হ্যাঁ, আমাদের আমাদের ল্যাবে আছে কিন্তু। হ্যাঁ, এটা দিয়ে আমরা শিখতে পারবো যে কিভাবে আমার রক্তচাপ নির্ণয় করা হয়। এটা দিয়ে, এই যন্ত্র দিয়ে ডায়াস্টলিক এবং সিস্টোলিক চাপ দেখে রক্তচাপ নির্ণয় করা হয়, এবং কিভাবে নির্ণয় করা হয় সেই বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করবো। এটা আমাদের ব্যবহারিকের একটা অংশ। হ্যাঁ, ব্যবহারিকের একটা অংশ। তো আমরা একটু দেখি বিপি মেশিনটা। হ্যাঁ, এই জায়গাটা দেখো, এই পর্যন্ত দেখো কোথায় দেওয়া হয়েছে, এই বিষয়টা বোঝানোর জন্য এই চিত্রটা উপস্থাপন করা। তোমাদের বইয়ে কিন্তু এগুলো চিত্র নাই। এই যে দেখো সেই পুরো মেশিনটাকে আমরা দেখতে পাচ্ছি, মেশিনটার সাথে একটা ঘড়ির মতো লাগানো থাকে বা সংযুক্ত থাকে, যেটা দিয়ে এই কাঁটাটা নড়ে এবং এই কাঁটাটার অবস্থান দেখে এবং কানে মানে বিটটা শুনে কোথা থেকে স্টার্ট হচ্ছে আওয়াজটা এবং কোথায় শেষ হচ্ছে, এই দুইটাকে মানে খেয়াল রাখতে হবে, এবং এইটা দ্বারাই বোঝা যাবে যে তোমার হচ্ছে সিস্টোলিক চাপটা কোনটা এবং ডায়াস্টোলিক চাপটা আমরা নির্ণয় করে থাকি। হ্যাঁ, তো এই দেখো এইখানে আমাদের হাতের এই যে ঠিক এই জায়গাটায়, এটা কি কি বলা হয় বলো তো মেয়েরা, কি বলো? এটাকে তো কবজি বলি, আর এটা কি কি বলা হয় বলো তো মেয়েরা বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা তো চিনতে পারছো না মেয়েরা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানে আমাদের হাতের দুই অংশের মাঝামাঝি যে জয়েন্টের অংশটা সেই জায়গাটার মাঝখানে এই তোমার একটা অংশ রাখা হবে এখানে। এবং দেখো এখানে একটা অংশকে বেঁধে দেওয়া হয়। আমরা এটা সম্পর্কে জানবো পরবর্তীতে, আসলে কেন এই জায়গাটায় বাধা হয় সেই বিষয়টা জানানোর জন্যই তোমাদেরকে এই চিত্রটা দেখাচ্ছি এবং এই বর্ণনাটা দিচ্ছি। এই জায়গাটা দিয়ে আসলে আমাদের একটা আর্টারি বা ধমনী যায়। হ্যাঁ, এবং এই আর্টারির মধ্যেই আমরা কিন্তু শুনতে পাই হৃদস্পন্দনটাকে, এবং এইটার থেকে আমরা গণনা করি যে আমাদের আসলে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপটা। হ্যাঁ, এই যে দেখো এখানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে এটাকে সেট করতে হয় এবং কিভাবে মাপা হয়। আরেকটা চিত্র এখানে আরো ক্লোজলি দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা একক কাজ আছে, ওই যে আমরা বললাম যে এটা আমাদের ব্যবহারিকের একটা অংশ একটা,
তো আমরা কি করতে পারি যে আমাদের আশপাশে যারা থাকে যেমন বন্ধু হতে পারে ভাই বোন হতে পারে তো প্রতি মিনিটে নাড়ি স্পন্দন গণনা করতে পারি এটা নাড়ি স্পন্দনের ব্যাপারে বলা হয়েছে এবং দৌড়ে আসার পর হ্যাঁ পুনরায় তাদের নাড়ি স্পন্দন গণনা আমরা করতে পারি তো দেখতে পারি যে স্থির অবস্থায় থেকে নাড়ি স্পন্দনের মান এবং দৌড়ে আসার পর বা সিঁড়ি বেয়ে আসার পর বা কোনো একটা কাজ করার পরে নাড়ি স্পন্দনের মানের কোনো পরিবর্তন হলো কিনা এবং কেন হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আর আরেকটা পরীক্ষণ আছে সেটা আমরা পরে জানবো যে হলো কিভাবে মানে প্রেশারটা আমরা মাপবো হ্যাঁ প্রেশার মাপারও কিন্তু একটা ব্যবহারিক আছে আমি বারবারই বলছি সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব এখন আমরা জানবো হচ্ছে উচ্চ রক্তচাপ সম্পর্কে হ্যাঁ হাই ব্লাড প্রেশার অর হাইপারটেনশন আমরা প্রায়শই শুনি যে অনেকেই আছেন হাইপারটেনশনের রোগী বা হাই ব্লাড প্রেশার আমাদের আছে হ্যাঁ খুব সমস্যায় আছে তারা ইত্যাদি ইত্যাদি এই বিষয়টা আমাদের জন্য খুবই ভয়াবহ একটা ব্যাপার উচ্চ রক্তচাপ যাদের আছে তো সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO রিপোর্টে বলা হয়েছে যে 2020 সালের মধ্যে এই যে তোমার উচ্চ রক্তচাপের জন্য স্ট্রোক এবং করোনারি ধমনির রোগ হবে বিশ্বের এক নম্বর একটা মরণ ব্যাধি বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এর প্রকোপটা ছড়িয়ে পড়বে মহামারী আকারে অর্থাৎ বেশিরভাগ মানুষেরই দেখা যাবে যে হাই ব্লাড প্রেশার হবে এবং যেহেতু এটা একটা নীরব ঘাতক অর্থাৎ যাদের ব্লাড প্রেশারটা হাই থাকে তাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে বিশেষ করে স্ট্রোক এবং করোনারি ধমনির রোগ কিন্তু তাদের হয় হ্যাঁ সেই ক্ষেত্রে এটা মরণ ব্যাধি হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মহামারী আকারে ছড়িয়ে পড়বে এবং এটা কিন্তু একেবারে সঠিক এই যে 2021 সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ কিন্তু অনেক বেড়ে গেছে উচ্চ রক্তচাপে তো হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম কারণ হচ্ছে তোমার উচ্চ রক্তচাপ মানে হার্টের যে ডিজিজ গুলো আছে সেগুলো আর স্ট্রোক যেটা হয়ে থাকে আমরা শুনেছি স্ট্রোকের কথা তোমরা শুনেছো না মেয়েরা স্ট্রোক নামটা শুনেছো কিনা এই সম্পর্কে আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে আলোচনা করব তো এটা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ আসলে তো এই বিষয়গুলো হয়ে থাকে উচ্চ রক্তচাপ যাদের অনেক দিন যাবত থাকে তাদের ক্ষেত্রে হ্যাঁ তা আমরা দেখি যে উচ্চ রক্তচাপটা কি তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রগুলো কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে নাই তোমাদের বোঝার সুবিধার জন্য দেওয়া হয়েছে আর কি তো আমরা জানি যে এই যে ধমনি শিরা দিয়ে হচ্ছে রক্ত প্রবাহিত হয় যখন নর্মাল ভাবে যেতে পারে অর্থাৎ এই ধমনির গাত্রে কোনো কিছু জমবে না ধমনির মাঝখানের যে জায়গাটা যাতায়াতের যে পথটা সেই পথটা যখন স্বাভাবিক থাকবে তখন কিন্তু ব্লাড প্রেশারটাও স্বাভাবিক থাকে কিন্তু যখন এই ধমনির গাত্রে গায়ের মধ্যে প্রাচীরের গায়ে যখন কোনো কিছু জমে যায় তখন এই ধমনির ভিতরে যাতায়াতের পথটা কিন্তু শুরু হয়ে যায় তোমরা চিন্তা করো একটা পাইপলাইনের মানে ভিতরে যদি কোনো কিছু জমে হ্যাঁ নোংরা জমলো তাহলে পাইপলাইনের মধ্য দিয়ে যাওয়ার যে জায়গাটা সেই পথটা শুরু হয়ে যাবে তাহলে তখন পানির প্রেশারটা কিন্তু বেড়ে যাবে সে ওই অল্প পথ দিয়ে একই পরিমাণ পানি যাওয়ার জন্য বেশি পরিমাণ কি দিবে চাপ দিবে তাহলে ঠিক একইভাবে ব্লাড প্রেশারও কিন্তু এই কারণেই বেড়ে যায় আর পরবর্তীতে দেখা যায় যে যখন এই তোমার প্রাচীরের মধ্যে এই তোমার প্লাগ গুলা বা কোনো নোংরা জমে যায় সেই সম্পর্কে আলোচনা করব পরবর্তীতে তখন কিন্তু এক সময় যে তোমার এই ওয়ালটাই ড্যামেজ হয়ে যায় হ্যাঁ তখন কিন্তু আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে সেই সম্পর্কেই জানবো প্রথমে আমরা জানি চলো যে উচ্চ রক্তচাপ কি ওই যে রক্তচাপ যেটা হ্যাঁ যে রক্তনালীর গায়ে যে চাপ সৃষ্টি হয় সেটা হচ্ছে রক্তচাপ এই রক্তচাপ যদি স্বাভাবিক যে মাত্রা আছে থাকার কথা যে মাত্রায় সেই রক্তচাপের মাত্রাটা যদি স্বাভাবিকের চাইতে বেশি হয়ে যায় তখন আমরা তাকে বলবো উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ কি বুঝতে পারছো মেয়েরা হ্যাঁ তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সাধারণত আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে সিস্টোলিক চাপ থাকার কথা 120 মিলিমিটার পারদের নিচে আর ডায়াস্টোলিক চাপ থাকবে হচ্ছে 80 মিলিমিটার পারদের নিচে এই মাত্রাই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত মাত্রা কিন্তু এই রক্তচাপ যখন এই মাত্রার চাইতে বেশি হয়ে যাবে 120/80 চাইতে বেশি হবে তখন আমরা তাকে বলবো উচ্চ রক্তচাপ এটা কিন্তু কখনোই আমাদের শরীরে কাম্য না এবং তোমরা কিন্তু এই যে ছোট বয়সে ব্লাড প্রেশার সঠিক থাকবে এই ধারণাটাও আমাদের ভুল তোমরা এই সময় থেকে শরীরের যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কিন্তু রক্তচাপটা মেপে নেওয়ার কোনো সুযোগ থাকলে মাপবা হ্যাঁ
আমরা ওই চিত্রটাই আমাদের উপরে দেখতে পাচ্ছি। তো উচ্চ রক্তচাপের ঝুঁকি, মানে উচ্চ রক্তচাপ কি কি কারণে হতে পারে সেই বিষয়গুলো একটু জানবো, যেটা কিনা আমাদের জানা খুব জরুরি। যেহেতু উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক হয়, হার্টের ডিজিজ হয়, তাহলে এইটা কিন্তু আমাদের মানে হওয়ার আগেই এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে, যেন আমাদের না হয় উচ্চ রক্তচাপ, এই ঝুঁকি যেন ঝুঁকিতে আমরা না পড়ি। হ্যাঁ, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জানতে হবে কারণগুলো। দেখা যায় বাবা মায়ের উচ্চ রক্তচাপ আছে বা ফ্যামিলির কারোর উচ্চ রক্তচাপ আছে, এই ক্ষেত্রে তোমার পরবর্তী জেনারেশনে বা বাচ্চা কাচ্চাদের মধ্যে কিন্তু উচ্চ রক্তচাপ হয়, সেটা অল্প বয়স থেকেও হতে পারে। এটা একটা কারণ, আমি দেখো দাগিয়েছি, তোমরা পারলে একটু দাগিয়ে নাও কারণগুলো। আবার আছে এরকম অনেকে এমন কাজ করে যে তাদের হচ্ছে স্নায়ুবিক চাপ বেশি পড়ে, মানে টেনশন নিয়ে কাজ করতে হয়, এই ক্ষেত্রেও দেখা যায় যে উচ্চ রক্তচাপ হয়ে যায়। আবার দেখা যায় অনেকের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের দেশে ছেলেরা ধূমপান করেন, তাই না? যারা অনেক বেশি ধূমপান করেন তাদের ক্ষেত্রেও কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা বেশি দেখা যায়। এছাড়া যাদের দেহের ওজন বেশি, অনেক বেশি, হ্যাঁ, এই ধরনের ব্যক্তিরও কিন্তু উচ্চ রক্তচাপ হয়। আমি তোমাদেরকে এই চিত্রটা কেন দেখাচ্ছি একটু পরে বলছি। হ্যাঁ, তারপর লবণ এবং চর্বিযুক্ত খাদ্য বেশি খাওয়া হলেও কিন্তু উচ্চ রক্তচাপ হয়। এমনকি পরিবারের সদস্যদের ডায়াবেটিস বা কোলেস্টেরলের যদি ইতিহাস থাকে, অর্থাৎ মা বাবা দাদা দাদিদের যদি বা মায়ের দিকের কারো যদি ডায়াবেটিস থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু, বা কোলেস্টেরল থাকে যদি কারো, তাহলে সেই ক্ষেত্রেও পরবর্তী জেনারেশনে উচ্চ রক্তচাপ হতে পারে। তাছাড়া বিশেষ ক্ষেত্রে হয় যেমন সন্তান প্রসবের সময় দেখা যায় যে বাচ্চা যখন হয় প্রসবকালীন সময় খিঁচুনি হয় অনেকের, এই খিঁচুনি রোগ হলে পরবর্তীতে দেখা যায় সেই প্রসব যে করেছেন যে মা, সেই মায়ের পরবর্তীতে রক্তচাপটা অনেক বেড়ে থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে মূল কারণ। এখন এই চিত্রটা দেখানোর কারণটা একটু বলি মেয়েরা, এই যে বলেছে এটা হচ্ছে নর্মাল অবস্থা আমাদের রক্ত নাড়ির প্রাচীরের কথা বলেছিলাম, তো স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক প্রেশার থাকে। এই যে অস্বাভাবিক অবস্থার কথা বললাম, হ্যাঁ, এই যে ওয়ালের মধ্যে বিভিন্ন জিনিস জমে, এইটার মধ্যে একটা হচ্ছে তোমার হচ্ছে চর্বিযুক্ত খাদ্য বেশি খেলে চর্বি জমে, কোলেস্টেরল জমে। হ্যাঁ, এছাড়া এই যে যারা ধূমপান করেন, হ্যাঁ, তাদেরও কিন্তু এই যে তোমার এই ওয়ালটা, ধমনির গাত্রটা, হ্যাঁ, খুব শক্ত হয়ে যায়। হ্যাঁ, এর ফলে এটা সহজেই ড্যামেজ হতে পারে। তো এই বিশেষ কারণগুলা, এই যে তোমার বিশেষ করে ধূমপানের অভ্যাস, দেহের ওজন বৃদ্ধি বা চর্বিযুক্ত খাবার খাওয়া, হ্যাঁ, এই বিষয়গুলোর প্রতি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আবার তোমরা মনে করো না যে স্নায়ুবিক চাপ বা টেনশনটা শুধুমাত্র বড়দেরই হয়, তা না কিন্তু। ছোটবেলা থেকে অনেকে খুব সাধারণ কথা নিয়ে, সাধারণ ব্যাপার নিয়ে অনেক টেনশন করে, এটা এক একজনের এক একটা স্বভাবে পরিণত হয়ে যায়। সেই জিনিসটা ছাড়তে হবে, এত টেনশন করা যাবে না, এটা স্নায়ুবিক চাপ দেয়। হ্যাঁ, আমাদের স্নায়ুর উপর বিশেষ ধরনের চাপ দেয় এবং পরবর্তীতে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা চান্স থাকে এবং এটা পরবর্তীতে স্থায়ী হয়ে যায়। এই বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। মেয়েরা একটু বলো, বুঝতে পেরেছো কিনা? জি মিস। এই ঝুঁকি এড়াতে হলে আমাদেরকে কারণগুলো জানতে হবে, তাই না মেয়েরা? বলো, ব্লাড প্রেশারের ঝুঁকি যদি আমরা এড়াতে চাই, যেহেতু এটা খুবই ডেঞ্জারাস একটা সমস্যা আমাদের শরীরের জন্য, তাহলে এইটার থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই কি কারণে এগুলো হয় সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই যে রাতে দেরি করে তোমরা এখন ঘুমাও, আমরা যদি কোনো মেসেজ দেই রাত 2টার সময়ও দেখি তোমরা কিন্তু অ্যাক্টিভ আছো, এই বিষয়গুলো এখন থেকেই কিন্তু একটু লক্ষ্য করতে হবে। এগুলো করা যাবে না, নির্দিষ্ট সময় ঘুমাবা, নির্দিষ্ট সময় উঠবা, কেমন? এই যে রাতে জেগে থাকা, এটাও কিন্তু আমাদের স্নায়ুর উপর অনেক চাপ দেয়, আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং ব্লাড প্রেশার বাড়ানোর জন্য একটা অন্যতম কারণ। তো আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এই যে এখানে আরেকটা চিত্র একদম স্পষ্ট বড় করে দেখানো হয়েছে, দেখো, এই দেখো, নর্মাল যদি ধমনীগাত্র থাকে খুব সহজেই রক্তটা পাস হতে পারে এটা দিয়ে। হ্যাঁ, এবং আস্তে আস্তে দেখো প্লাগ বা কোনো কিছু যদি জমে, তাহলে এই নালীটা দেখো পথটা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? পথ শুরু হতে হতে দেখো কতখানি শুরু হয়ে গেছে, জায়গাটা কত কম। এই দিকে বাম দিকে ডান দিকে চিত্রটা দেখো, প্রস্থচ্ছেদ করে দেখানো হয়েছে। এখানে হোলটা বা যেই জায়গাটা, মানে যেই পথটা দিয়ে বের হবে বা রক্তটা যাতায়াত করবে, সেই রাস্তাটা কত বড়। তারপর দেখো কিছু জমলে, হ্যাঁ,
রাস্তাটা ছোট হয়ে আসছে, তার মানে রক্তের চাপটা কিন্তু বেড়ে যাবে, অল্প জায়গা দিয়ে বেশি রক্ত যাবে। এখানে দেখো নালীটা কত সরু হয়ে গেছে, তার মানে চাপটা আরো বাড়বে। এভাবে আস্তে আস্তে করে কিন্তু বিভিন্ন কারণে আমাদের রক্তের চাপ বাড়ে, অর্থাৎ যেটাকে আমরা বলি ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার। লক্ষণগুলো দেখো, কিভাবে বুঝবা যে উচ্চ রক্তচাপ হয়েছে? মাথা ব্যথা, এগুলো কিন্তু মাথা ব্যথা হলেই যে উচ্চ রক্তচাপ হবে তা না, মাথা ব্যথা একটা কারণ। বিশেষ করে মাথার পিছনের দিকটা যখন ব্যথা করে, হ্যাঁ ঘাড়ের দিকটা, এটাকে আমরা প্রাথমিক লক্ষণ হিসেবে ধরে নিতে পারি। এছাড়া মাথা ঘুরতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, বুকটা ধরফর করা, হ্যাঁ যে কোনো কারণে দেখবো হঠাৎ করে বুক ধরফর করছে এরকম হয়, দুর্বল বোধ করাও কিন্তু উচ্চ রক্তচাপের একটা কারণ। আবার নাক দিয়ে রক্ত পড়ে, এটা অনেক সময় অনেক হঠাৎ করেই হয়, এটা সবসময় দেখা যায় না, নাক দিয়ে রক্ত পড়া, অতিরিক্ত ব্লাড প্রেশার বাড়লে এটা হতে পারে। এছাড়া মানে ভালো ঘুম হয় না তাদের, উচ্চ রক্তচাপের রোগীর ভালো ঘুম হয় না, হ্যাঁ এটাও একটা লক্ষণ। এরপরে দেখো পরিশ্রমে, অল্প পরিশ্রমে দেখা যায় হাঁপিয়ে উঠছে, এই পরিশ্রমটা হয়তো হাঁপানোর কোনো কারণ নাই, সেই পরিশ্রমেই দেখা যায় যে হাঁপিয়ে উঠে। ভয়ের ব্যাপার হলো যে প্রায় 50% ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হলে কোনো লক্ষণই প্রকাশ পাবে না। এই সাধারণ লক্ষণ মাথা ব্যথা দেখে কিন্তু কেউ ভাববে না যে আমার উচ্চ রক্তচাপ আছে, তাই না? তাহলে এই রক্তচাপে যে লক্ষণগুলো সেই ক্ষেত্রে দেখা যায় যে হালকা হালকা মাত্রায় দেখা যায়, অথবা কোনো লক্ষণ দেখাই যায় না, দেখা গেল মানুষ কিন্তু টের পায় না হালকা হালকা ভাবে দেখা গেলে, হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে যায় কিছু বোঝা বুঝে ওঠার আগেই। এই জন্য আমরা যেহেতু জানলাম এই সম্পর্কে, আমাদেরকে সতর্ক হতে হবে। বাসায় যারা আছেন, মুরব্বী আছেন বা সমবয়সী বা একটু বড় বয়স মানে মাঝামাঝি বয়সী যারা আছে, তাদেরকে এই ব্যাপারটা মানে আমরা যতটুকু জানলাম ততটুকুই জানাতে হবে, কেমন? তাহলে তোমাদের এই বিষয়গুলো মনেও থাকবে এবং অন্যান্যদের উপকারেও আসবে। আমাদের পড়ার অর্থ কিন্তু শুধুমাত্র নিজেই জানা না, অন্যকেও জানানো, তাই না মেয়েরা বলতো? নিজে জেনে বসে থাকলেই হবে বলতো, এটাকে কাজে লাগাতে হবে না? হ্যাঁ রক্তচাপ নির্ণয় করা হয়েছে, কিছুক্ষণ আগে বলেছিলাম মেয়েরা, হ্যাঁ এই রক্তচাপ মাপক যন্ত্র বা বিপি যন্ত্র দিয়ে রক্তচাপ মাপা হয়। রক্তচাপ মাপার শুরুতে রোগীকে কয়েক মিনিট, এই যে মানে মাপার কৌশলটা আমরা পরে দেখাবো প্র্যাকটিক্যালে, কিন্তু এর মানে মূল মানে মন্ত্রটা কি, কিভাবে মাপা উচিত আসলে? রক্তচাপ মাপার শুরুতে রোগীকে কয়েক মিনিট নিরিবিলি পরিবেশে শান্তভাবে শুয়ে থাকতে দিতে হবে, অর্থাৎ তাকে একটু রেস্ট দিতে হবে। রেস্টের পরে তার বিপি মাপা উচিত, আর কমপক্ষে 15-20 মিনিটের ব্যবধান রেখে আবার রক্তচাপ নির্ণয় করতে হবে। তাহলে বোঝা যাবে, হ্যাঁ এই শান্তভাবে শুয়ে থাকার পরে 15-20 মিনিট পরে আমরা মাপবো। আবার কিন্তু এটা মাপার নিয়ম আছে, মানে দুইবার মাপলে সবচাইতে ভালো, হ্যাঁ তাহলে বোঝা যায় আসলে তার রক্তচাপের অবস্থাটা কি। এটা মানে একক কাজ আছে তোমাদের বইয়ে, এটা আছে যে আমরা রক্তচাপ মাপার কৌশল যখন জেনে যাব, শিখে ফেলবো, তখন কিন্তু আমরা যে কোনো একজনের বা বন্ধু হতে পারে, বাসার লোক হতে পারে, রক্তচাপ মাপবো এবং সিস্টোলিক চাপ ডায়াস্টোলিক চাপ লিখে মন্তব্য করব, হ্যাঁ কেন এরকম হলো, আমরা তো জানলাম উচ্চ রক্তচাপ কেন হয়, তাই না? বা স্বাভাবিক অবস্থায় কত, তাহলে স্বাভাবিক আছে কিনা বা উচ্চ রক্তচাপ আছে কিনা বা স্বাভাবিকের চাইতে নিচে আছে কিনা, এই বিষয়গুলোতে আমরা মন্তব্য করতে পারবো। উচ্চ রক্তচাপের প্রতিকার, এই যে আমি বললাম যে উচ্চ রক্তচাপের কারণ গুলো কি কি আমরা জানলাম, এখন তাহলে আমরা নিজের থেকেই বলতে পারবো আসলে যে আমরা আসলে এটা থেকে কিভাবে বেঁচে থাকতে পারি। তো প্রথম যে জিনিসগুলো যেগুলো জেনেছিলাম কারণ হিসাবে, যে লবণ খেলে হয়, হ্যাঁ চর্বি জাতীয় খাবার খেলে হয়, এগুলো থেকে আমরা বিরত থাকবো, সঠিকভাবে ঘুমাবো, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবো। ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে অথবা ব্যায়াম করতে হবে, হ্যাঁ। তো এই যে এছাড়া আছে হলো লবণ বেশি খেলেও এটা হয় যেহেতু, তাহলে খাবারে লবণ দেওয়াটা আমাদের কমিয়ে দিতে হবে, এবং আলগা যে লবণ আমরা খাই না, কাঁচা লবণ, সেই কাঁচা লবণ খাওয়াটা একেবারে বাদ দিতে হবে। তো এই বিষয়গুলো একটু দেখবা, হ্যাঁ। আর হচ্ছে যে যদি দেখি যে আমাদের উচ্চ রক্তচাপ হয়ে গেছে, তখন কিন্তু আমরা তখন আমরা অবশ্যই নিজের থেকে চিকিৎসায় না যেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করব। এই বিষয়গুলো দেখো দাগিয়ে দিয়েছি, তোমাদের বইয়ের অংশটুকুই আমি দেখাচ্ছি, এই কারণে যে তোমরা যেন সহজে এখান থেকে বিষয়গুলোকে সুন্দর করে দাগিয়ে পয়েন্ট আউট করে নোট করতে পারো অথবা মনে রাখতে পারো, ঠিক আছে মেয়েরা? ওকে মিস, সবাই একটু স্ক্রিনশট নিতে পারো দাগানোর ব্যাপারটা বোঝার জন্য।
আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা বাড়ির কাজগুলো এখন একটু দেখি। হ্যাঁ, এই অংশটুকু থেকে যে প্রশ্নগুলো থাকবে, যেমন রক্তচাপ কি, সিস্টোলিক চাপ কি, ডায়াস্টোলিক চাপ কি, এগুলো হচ্ছে তিনটা জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে দেখো একই রঙে দিয়েছি দুই নম্বরেও জ্ঞানমূলক প্রশ্নগুলোকে, আদর্শ রক্তচাপ কি, ধমনী ঘাত বা নাড়িঘাত চাপ কি, পালস রেট কি। এরপরে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন তিন নম্বরে আছে, দেখো অন্য রঙে চিহ্নিত আছে নীল রঙে। উচ্চ রক্তচাপ বলতে কি বোঝায়, বলতে পারবা মেয়েরা উচ্চ রক্তচাপ কি? যখন সাধারণ মানে স্বাভাবিক থেকেও বেশি হচ্ছে রক্তচাপ হয়। স্বাভাবিকের মানটা মনে আছে? কত রক্তচাপ? 120 থেকে 80 থেকে আসি না, 120/80 বাই, হ্যাঁ বাই থেকে না। আচ্ছা, আর ওই যে বলছিলা যে নাড়ি নাড়ি ঘাত, ওই যে পালস রেট যেটা, হ্যাঁ পালস রেট কত বলতো? পালস রেট স্বাভাবিকটা কত মনে আছে কিনা মেয়েরা? 60 থেকে 120। 60 থেকে 120 নাকি 100? আচ্ছা, তাহলে উচ্চ রক্তচাপ কি সেটা আমরা জানলাম বা মনে মনে করতে পারলাম। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে একটা অনুধাবনমূলক প্রশ্ন, চার নম্বরে আছে। দেখো উচ্চ রক্তচাপ ঝুঁকির কারণ ব্যাখ্যা করো। ঝুঁকির কারণগুলো জেনেছি না মেয়েরা? এগুলোকে ব্যাখ্যা করা করতে পারবা? একটা পয়েন্ট আমাকে ব্যাখ্যা করে শোনাও তো, একটা কারণ বলো আগে। মিস ধূমপান, হ্যাঁ এখন এটাকে ব্যাখ্যা করো। পারবা ব্যাখ্যা করতে? কিছুক্ষণ আগে আমি বলেছি কথাটা, আমাদের দেশে বেশিরভাগ পুরুষই তো ধূমপান করেন, তাই না? যারা ধূমপান করেন সেই ক্ষেত্রে কিন্তু রক্তচাপ তাদের বেড়ে যায়, তার মানে তারা উচ্চ রক্তচাপে রোগী হয়ে যায়। কেন হয় জানো? কিছুক্ষণ আগে একটা চিত্র দেখিয়েছিলাম তোমাদেরকে, সেখানে দেখালাম যে নারী আমাদের যে ধমনির গাত্রে যে চাপের কথা আমরা বললাম, সেই চাপটা রক্ত দেয়, তাই না? কিন্তু এই রক্তের চাপটা স্বাভাবিক অবস্থায় থাকে যখন নারীর গাত্রটা বা ধমনী গাত্রটা স্বাভাবিক অবস্থায় থাকে। এই ধমনী গাত্র যদি কোনো কারণে শক্ত হয়ে যায়, হ্যাঁ তারপরে মনে করো যে কোনো কিছু জমে, হ্যাঁ বা ওই মাঝখানের পথটা শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ঝুঁকি হয় উচ্চ রক্তচাপের। তো যখন তোমার হচ্ছে এই যে প্লাক জমা, হ্যাঁ বিভিন্ন জিনিস জমার একটা কারণ হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে যেটা বললাম ধূমপান, আরেকটা কারণ আছে তোমাদেরকে বলেছিলাম চর্বি, চর্বি জমেও কিন্তু এরকমটা হয়, পটটা নালিটা চিকন হয়ে যায়। সেই ক্ষেত্রে একটু ব্যাখ্যা দেওয়াই যেতে পারে যে ধরো ধমনী গাত্রে যখন তোমার হচ্ছে চর্বি জমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই নালীপটটা সরু হয়ে যায় এবং তখন এই ব্লাড প্রেশারটা বেড়ে যায়। তো এভাবে করে সাধারণ জিনিসগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা দিতে পারি সাধারণ ভাবেই। হ্যাঁ, তো এরপরে 5 নম্বরে আরেকটা প্রয়োগমূলক প্রশ্ন আছে, উচ্চ রক্তচাপের লক্ষণগুলো ব্যাখ্যা করো বা লিখো। উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি কি ছিল মনে আছে মেয়েরা? কি কি দুই একটা বলতে পারবা? মাথা ব্যথা করা, তারপরে মাথা ঘোরা, হ্যাঁ অল্পতেই হাঁপিয়ে ওঠা, রাতে ঘুম ঠিক মতো না পাওয়া, হ্যাঁ বুক ধরফর করা, হ্যাঁ বুক ধরফর করা, গুড। এগুলো এই কারণগুলো আবার ব্যাখ্যা করতে বলেছে, তো সেই ক্ষেত্রে তোমরা একটু ব্যাখ্যা করবে একটু পরও, আজকে পরবর্তীতে এই নিয়েও আমরা আলোচনা করব। কোশ্চেন নিয়ে একটা ক্লাস থাকবে, সেখানে আমরা আলোচনা করব। হ্যাঁ, তারপরে যদি তোমাদের কোশ্চেন থাকে করতে পারো, 1 মিনিটের কম আছে, আমরা একটু লাস্ট পর্যন্ত দেখে নিই শেষ কোশ্চেনটা। এটা হচ্ছে উচ্চতর দক্ষতা ভিত্তিক একটা প্রশ্ন, যেটা কিনা 6 নম্বরে দেখতে পাচ্ছি, উচ্চ রক্তচাপের প্রতিকার ও প্রতিরোধে আমাদের করণীয় আলোচনা করো। এই আলোচনার কিন্তু মানে বিশাল হতে হবে, যেহেতু এটা উচ্চতর দক্ষতা ভিত্তিক একটা প্রশ্ন। তাহলে প্রতিকার প্রতিরোধে আমরা কি কি করব সেইগুলো তোমরা দেখেছো এবং এটার ব্যাখ্যা আশা করি করতে পারবা তোমরা। তো একটু স্ক্রিনশট নিয়ে রাখো মেয়েরা, যেকোনো সময় আমাদের লাইনটা কেটে যাবে, স্ক্রিনশট নাও। তোমরা 18 জন আছো, 18 জন আছো, আমি আশা করব তোমরা ক্লাসটা আবার দেখবা এবং এই বাড়ি কাজগুলো সঠিকভাবে করবা। কোনো সমস্যা থাকলে আমাদের গ্রুপে জানাবা, কেমন? সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।